হজরত ইমাম হাসান রাজি আল্লাহ তালাহু পাঁচটি সুন্দর ঘটনা এই ভিডিওতে প্রকাশ করা হবে আশা করি প্রত্যেকটি ঘটনা আপনাদের অনেক ভালো লাগবে এক ইহুদি ব্যক্তির প্রশ্নের উত্তর একদিন হজরত হাসান রাজি আল্লাহ তালাহানহু বাড়ি থেকে গোসল শেষ করে কোনো একটি সফরে বের হলেন এমন সময় তার গায়ে ছিল অত্যন্ত দামি সুন্দর পোশাক এবং উন্নত সুগন্ধির ঘ্রাণ এই সময় হাসান রাদি আল্লাহ দেখতে অনেক চমৎকার লাগছিল হঠাৎ করে রাস্তার মাঝখানে একজন খুবই দরিদ্র ইহুদি ব্যক্তির সাথে হাসান রি আল্লাহু এর সাক্ষাৎ হল সেই ইহুদি ব্যক্তির গায়ের চামড়া ছিল অত্যন্ত খসখসে তার চেহারা দেখতে তেমন একটা ভালো ছিল না গায়ের পোশাকটি ছিল অত্যন্ত নগণ্য সেই ইহুদি ব্যক্তি হাসান রাদি তালান তাল্হ্নহুকে বলল যে হে মোহাম্মদ সালাল্লাহ আলিহাসাল্লামের নাতি তোমার কাছে আমার একটি প্রশ্ন আছে তখন হাসান রাজি আল্লাহতালু বললেন তোমার কি প্রশ্ন বলো তখন দরিদ্র ইহুদি লোকটি বলল তোমার নানা মোহাম্মদ সেল্লাহ বলেছিলেন যে দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ এখন তুমি দেখো আমি হচ্ছি একজন কাফের আর তুমি হচ্ছ মুমিন কিন্তু তুমি কত স্বাচ্ছন্দ্যে চলছ আর আমি কত কষ্ট করে চলছি তাহলে তোমার নানা মোহাম্মদ সাল্লি আসাল্লামের কথার বাস্তবতা কোথায় ইহুদি লোকটির এই প্রশ্নের উত্তরে হজরত হাসান রদি আল্লাহ বললেন শোনো আখিরাতে কত নিয়ামত রয়েছে সেটা যদি তুমি দেখতে তাহলে অবশ্যই আমার এই চালচলনকে জেলখানার মতো মনে করতে আর আখিরাতে কত শাস্তি রয়েছে তা যদি তুমি জানতে তাহলে তোমার এই চালচলনকে তুমি জান্নাতের মতো মনে করতে এইভাবে ইমাম হাসান আল্লাহ তালানহু সেই ইহুদি ব্যক্তির প্রশ্নের উত্তর দিয়েছিলেন দুই রুটি কুড়ানোর ঘটনা একদিন হাসান রাদি আল্লাহ একদল দরিদ্র লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন আর সেই লোকগুলো রাস্তা থেকে রুটির টুকরা কুড়াচ্ছিল আর সেই রুটিগুলো খাচ্ছিল এরপর সেই লোকজন যখন দেখলো যে হাসান রাদি আল্লাহ তালানহু যাচ্ছেন তখন তারা ইমাম হাসানকে ডেকে বলল যে আপনিও আমাদের সাথে সহযোগিতা করুন অর্থাৎ আপনিও আমাদের সাথে রুটি সংগ্রহ করুন সেই লোকগুলো হয়তো হাসান রাজি আল্লাহ তালাহুকে চিনতে পারেননি তাই তারা তাকে রুটি কোড়ানোর জন্য ডাকছিল যাই হোক হযরত হাসান বিন আলী রাদি আল্লাহ তালানহু সেই লোকদের ডাকে সাড়া দিলেন তিনি তাদের সাথে গিয়ে রুটি কোড়াতে শুরু করলেন এরপর হাসান রাজি আল্লাহ তালানহু সেই রুটি কোড়ানোর লোকদেরকে বললেন নিশ্চয়ই আল্লাহ তালা অহংকারীদেরকে পছন্দ করেন না এরপর যখন খাদ্য সংগ্রহ করা শেষ হয়ে গেল তখন হাসান রাজি আল্লাহ তালানহু সেই রুটি কোরআন লোকদেরকে তার বাড়িতে দাওয়াত দিলেন এরপর সেই লোকগুলো হাসান রাজি তালান তালাহের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলেন তারপর হাসান রাজি আল্লাহু তালানহু সেই লোকদেরকে কাপড় দিলেন সর্বোপরি তিনি তাদের প্রতি অনেক দয়া ও সুন্দর ব্যবহার করলেন হজরত হাসান রাদি আল্লাহু তালাহের এই ব্যবহার থেকে বোঝা যায় যে তিনি নবী করিম সদস্য হওয়ার পরেও অহংকার করতেন না আর তিনি বলেছিলেন যে আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসেন না বাজারে কেনাকাটার ঘটনা একদিন হজরত হাসান রাদি আল্লাহ তালানহু কোনো একটি প্রয়োজনে বাজারে গেলেন ইমাম হাসান যে জিনিসটি চেয়েছিলেন দোকানদার সেই জিনিসের দাম বাড়িয়ে বলল এরপর দোকানদার জানতে পারল যে ইনি হচ্ছেন হাসান বিন আলী রাদি আল্লাহ হু, যিনি রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের নাতি তাই সেই দোকানদার হাসান রাদি আল্লাহু তালাহের পরিচয় পাওয়ার পর তার সম্মানের জন্য দ্রব্যের দাম কমিয়ে দিল কিন্তু ইমাম হাসান রাদি আল্লাহু তালহু সেই দোকানদারের কাছ থেকে প্রয়োজনীয় জিনিসটি কিনলেন না বরং হাসান রাদি আল্লাহু তালানহু সেই দোকানদারকে বললেন যে আমি রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের নাতি বলে আমার কাছে দাম কমিয়ে রাখতে চাচ্ছ আমি চাই না যে আমার বংশগত স্থানের কারণে আমি এই দ্রব্যের দাম কম দিই এই কারণে ইমাম হাসান রাজি আল্লাহ তালানহু সেই দ্রব্যটি আর গ্রহণ করলেন না বরং এটাকে তিনি গুরুত্বহীনভাবে দেখলেন মূলত রাসুল উল্লাহ সাল্লিহাসাল্লামের বংশের সদস্য হওয়ার পরেও হাসান রাজি আল্লাহ তালানহু কখনো তার বংশমর্যাদার সুযোগ গ্রহণ করেননি চার সম্মান কেনার ঘটনা এক লোক মদিনাতে এসেছিল এই লোকটি আলিরাদাহুতাল প্রতি খুবই অসন্তুষ্ট ছিল সে হজরত আলীকে খুব খারাপ চোখে দেখত এরপর সেই লোকটি যখন মদিনাতে আসলো তখন ডাকাতেরা তার সওয়ারি ডাকাতি করে নিয়ে গেল এরপর সেই লোকটি বিপদে পড়ে গেল তখন সে মদিনার কিছু লোকের কাছে গিয়ে বলতে লাগল আমার সওয়ারি তো ডাকাতেরা নিয়ে গেছে এখন কি করা যায় আমি কিভাবে আমার বাড়িতে পৌঁছাবো তখন মদিনার লোকজন তাকে পরামর্শ দিল যে তুমি এই ব্যাপারে আলিরা দিয় তালহের ছেলে হাসান রিয়্লাহু তালাহের সাথে যোগাযোগ করতে পারো যেহেতু সেই লোকটি আলী দি আল্লাহ খারাপ বলত তারপরেও বিপদে পড়ে পরিশেষে বাধ্য হয়ে সে আলিরা তালানভের ছেলে হাসান রা দিয়্লাহু কাছে গেল এরপর হাসান রাদি আল্লাহ তাকে একটি সওয়ারি দিয়ে দিলেন তখন সেই লোকটি বলল হে হাসান রাদি আল্লাহু তালানহু যেই ব্যক্তি আপনার ও আপনার পিতাকে খারাপ বলে আপনি তাকে সওয়ারি দিয়ে দিলেন তখন হাসান রাদি আল্লাহু তালানহু সেই ব্যক্তিকে বললেন আমি কি একটি সওয়ারির বিনিময়ে আমার সম্মান ক্রয় করব না বা আমার সম্মান ফিরিয়ে আনবো না মূলত যেই ব্যক্তিরা তাদেরকে খারাপ বলতো হাসান রাদি আল্লাহ সেই সমস্ত ব্যক্তিদেরকেও উপকার করতেন আর এর মাধ্যমে তিনি সম্মান ও বিশ্বাস অর্জন করতেন পাঁচ একজন সামদেশের লোকের ঘটনা সামদেশের একজন লোক একদিন মদিনার খুব ভিতরে প্রবেশ করল তখন সামদেশের সেই লোকটি দেখল যে খচ্চরে করে একজন ব্যক্তি আসছেন তিনি ছিলেন হজরত হাসান রাদিয়াল্লাহ তালু এর আগে তিনি এমন সুন্দর চেহারা বিশিষ্ট আর কোনো লোককে দেখেননি এত বৈশিষ্ট্যপূর্ণ এত সুন্দর পোশাক এবং সুন্দর বাহনে আরোহিত কোনো ব্যক্তিকে তিনি এর আগে কখনো দেখেননি সেই লোকটিকে দেখে সামদেশের সেই ব্যক্তিটি অত্যন্ত আকৃষ্ট হয়ে গেল তাই তিনি তার সম্পর্কে লোকদের কাছে জানতে চাইলেন তখন সামদেশের সেই লোকটিকে বলা হলো যে ইনি হচ্ছেন হাসান বিন আলী রা তালান আল্লাহ যখন সামদেশের সেই লোকটি ইমাম হাসানের পরিচয় পেয়ে গেল তখন ক্রোধে তার অন্তর পরিপূর্ণ হয়ে গেল সে হাসান রাদি তালান হুকে খুব ঈর্ষা করল কারণ সে ভাবতে লাগলো যে এত সুন্দর একটি সন্তান হজরত আলীর ঘরে জন্মেছে এরপর সামদেশের সেই লোকটি ইমাম হাসানের কাছে গেল এবং বলল তুমি ইবনে ইবনা তালিবের ছেলে হজরত হাসান রাদি আল্লাহ বললেন হ্যাঁ এরপর সামদেশের সেই লোকটি বলল আমি সব সময় তোমাকে এবং তোমার পিতা আলিরাদি আল্লাহ তালহুকে খারাপ জানতাম এরপর হাসান রাজি আল্লাহু তাকে বললেন আপনাকে দেখে খুবই অপরিচিত লাগছে তখন সেই লোকটি বলল হ্যাঁ আমি সামদেশ থেকে এসেছি এরপর সামদেশের সেই লোকটি ইমাম হাসানের সাথে কথাবার্তা শেষ করলো এরপর যখন সেই লোকটি হজরত হাসান রাজি আল্লাহু তালাহের কাছ থেকে ফিরে গেল তখন হাসান রাদি আল্লাহু তালাহ তার কাছে খুব প্রিয় হয়ে গেল অথচ তার সাথে কথা বলার পূর্বে সে হাসান হাসানডাদি আল্লাহ হকে খারাপ জানত সামদেশের সেই লোকটি বলে যে যখন আমি হাসান রা দিয়াহুতালহের কাছ থেকে ফিরে আসি তখন আমি তার চেয়ে অধিক প্রিয় জমিনে আর কাউকেই দেখিনি আমি সব সময় চিন্তা করি তিনি কি করেন আমি সব সময় তার কৃতজ্ঞতা স্বীকার করি এবং আমার অন্তরে আমি তাকে নিয়ে চিন্তা করতে থাকি এভাবে ইমাম হাসান নদী আল্লাহ তালানহু সামদেশের সেই লোকটির কাছে খুব প্রিয় হয়ে গেলেন ইমাম হাসানের অসাধারণ এই পাঁচটি ঘটনা জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন আল্লাহতালা আমাদের সকলকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু